রমজান মাসে কোরআন নাজিল হলে কত সময় বা কত রমজানে সম্পূর্ণ হয়েছে? এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দুইটি জিনিস অনেকে এক গুলিয়ে ফেলে। একটি হচ্ছে কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হওয়া, আরেকটি হচ্ছে কোরআন একসাথে নাজিল হওয়া। কোরআন কিন্তু একসাথে বাইতুল হিজরাতে নাজিল হয়েছে এবং সেটা ছিল 25-এ রমজান দিনগত রাতে, অর্থাৎ 25-এ রমজানে, সেটা হচ্ছে লাইলাতুল কদরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা হচ্ছে পুরোপুরি নাজিল হওয়া, এটা সেখানে নাজিল হয়েছে। তারপর আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দেগিতে, অর্থাৎ 23 বছর নবুয়ত জিন্দেগিতে, অর্থাৎ যখন থেকে তিনি নবুয়ত নবী হয়েছেন তখন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত পুরো 23টি বছর, 23 রমজানে পুরো কোরআন, পুরো কোরআনের বিভিন্ন 23 রমজান পর্যন্ত, অর্থাৎ প্রতি রমজানে নাজিল হয়েছে তা নয়, প্রতি মুহূর্ত, কখনো কখনো আসতো, কখনো কয়েকদিন পর আসতো, যখন প্রয়োজন যতটুকু ততক্ষণ আল্লাহ তাআলা সেটা নাজিল করেছেন। অর্থাৎ পুরো 23 বছর জিন্দেগিতে এই 30 পারা কোরআনে কারিম নাজিল হয়েছে এবং সেটা মানুষের হেদায়তের জন্য আলহামদুলিল্লাহ এটা সেখানে এখনো যে অবস্থায় নাজিল হয়েছে, গদ্দান্তরিয়ান যেভাবে আছে সেভাবে আছে, এইভাবে আমাদের বুঝতে হবে। অর্থাৎ নাজিল হয়ে শুরু হয়েছে 24 তারিখ দিনগত রাতে, 25 তারিখের রাত যেটাকে বলা হয়, এটা যেহেতু লাইলাতুল কাদর সে হিসেবে সেটাতে নাজিল হয়েছে। ধরতে হবে এটা হাদিস আছে মুসনাদ আহমদে যে কোরআন নাজিল হয়েছে 24 তারিখ দিনগত রাতে, এই এটাকে বিশ্বাস করতে হবে। আর শুরু হয়েছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ছিল 17ই রমাজান। 17ই রমাদানে কোরআন নাজিল হয়ে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কানে ইতাহান্নাসু বিগারে হেরা, হেরা পর্বতে তিনি যখন অবস্থান নিয়েছিলেন আল্লাহর ইচ্ছায় তিনি তখন সেখানে গিয়েছিলেন। এখন যাওয়া সেটা জায়েজ নেই, কেউ পর্বতে বা গর্তে ঢুকা এখন জায়েজ নেই, সেটা তখন আল্লাহর ইচ্ছায় তিনি গিয়েছিলেন, সেখানে যা করা হয়েছিল আল্লাহর ইচ্ছায় তিনি করেছেন, সেই জন্য তিনি সেখানে ছিলেন। এমন সময় সেটা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেটা নাজিল হয়েছিল 17 রমাদান, এবং সেই জন্য সেটা শুরু হয়েছে রমাদানেই, কিন্তু সেটা শেষ দশকে ছিল না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের তাফসিরের ভূমিকার মধ্যে আমি সেটা উল্লেখ করেছি, আমাদের যে তাফসির আছে বাংলা অনুবাদ, পুরাণিক বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির, সেটাতে আপনি প্রথম খণ্ডের মধ্যে আপনি পাবেন সেটা। এটা আলহামদুলিল্লাহ এটা আপনারা এখন অনেকেই পেয়ে গেছেন নেটের মাধ্যমে বা বিভিন্ন উৎস সেটা আপনারা পেয়ে গেছেন, এবং বাংলাদেশেও সেটা কপি ছাপা হয়েছে, সবুজ উদ্যোগের মাধ্যমে সেটা আপনারা নিয়ে নেবেন।